গুড মর্নিং এভরিওয়ান, আমি মন্দিরা। আমার এমএস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। এখন বাজে সকাল 10:10, আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালে ঘুম থেকে ওঠার পর মোটামুটি চায়ের কোর্স কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, আর এখন টিফিন করতে যেতাম, কিন্তু টিফিন নিয়ে আমার বাড়িতে একজন এসেছে, তোমাদের সাথে চলো তার আলাপ করিয়ে দেবো। আর ঝাড়ের কাজকর্ম এখনও কিচ্ছু হয়নি, ঘর ঝাড় দেবো, মুছবো, তো সেগুলো পরে করে নেব, আগে চলো তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিই। আর আমার দুষ্টু মেয়েটা দেখো আজকে কত শান্ত হয়ে গেছে, কারণ নতুন মানুষ দেখেছে তার জন্য। এই যে আমার মেজদা, মানে আমার বাবারা তো তিন ভাই, আর মেজদা বলতে আমার বড় জ্যাঠার মেজো ছেলে, আমার বড় জ্যাঠার তিন ছেলে, তো এটা হচ্ছে মেজো ছেলে। বেথুয়াতে বাড়ি, বেথুয়া পাটিকা বাড়িতে বাড়ি। তো বাবা তো আজকে খুবই খুশি, তাই তো বাবা? হ্যাঁ, আমি খুব খুশি। হ্যাঁ, আমার নিজস্ব পৈতৃক বাড়ি বেথুয়া ডহরি, হ্যাঁ, থানা নাকাশিপাড়া। হ্যাঁ, তো সেখান থেকে বাবা যেহেতু নিজের পরিবারের মানুষ এতদিন পর দেখতে পেয়েছে, তোমরা বুঝতেই পারছো বাবার আজকে কতটা আনন্দ হচ্ছে। আর আমার মেয়ে দেখো, মেজো মামাকে পেয়ে কত খুশি, চুপচাপ বসে আছে। দাদা একটু হাই করে দাও সবাইকে। ঠিক আছে, তো আজকে মেজদার কাছ থেকে জানতে পারলাম যে আমার মেজো বৌদি নাকি আমার ব্লগ দেখে। আগে তো জানতে পারতাম না, কারণ আমার এদের সাথে খুব একটা কন্ট্যাক্ট থাকে না, সেরকম যোগাযোগ থাকে না আমার সাথে। তো আজকেই জানতে পারলাম, মেজদা আসার পর বললো যে মেজো বৌদি নাকি আমার ব্লগ দেখে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, আমি আপাতত ঘরের কাজগুলো সেরে নিই। আর সবার আগে মেয়েকে একটু কিছু খাইয়ে নিই, তারপরে কাজবাজে যখন হাত দেবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব, ঠিক আছে? আর আমার হাজবেন্ড চা খেয়েই চলে গেছে স্নান করতে, বুঝতে পারছো? চা খেয়েই স্নান করতে চলে গেছে। ঠিক আছে, পরে কথা হবে। হুম, তো বন্ধুরা দেখো, চলে এসেছি আমি এখানে জামাকাপড় মেলতে। আর এই জামাকাপড়গুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু আমার আজকের কাঁচা না, এগুলো গতকালকের কাঁচা ছিল আর হালকা হালকা ভেজা ছিল, তো সেগুলো জড়ো করে রেখে দিয়েছিলাম একটা চেয়ারের ওপর সন্ধ্যাবেলা কালকে তুলে, আর সেগুলো আজকে সকালে আবার মেলে দিতে হচ্ছে। তা দেখি কোথায় কোথায় কী মেলা যায়, কারণ আমার দড়ির তো খুবই শর্ট, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর জামাকাপড় কিন্তু ওইটুকু দড়ি, তো যেখানে যা পেরেছি সেখানে তাই মেলে দেওয়ার চেষ্টা করেছি। এই যে গাছের ওপরও মেলে দিয়েছি, তো এইভাবে মেলে আমাকে শুকিয়ে নিতে হবে, কারণ এখন রোদটা বেশ কড়া আছে, কারণ এগুলো সকাল সকাল মেলে শুকিয়ে না নিলে আজকের কাঁচাগুলো আবার মেলে মেলবোটাই বা কোথায়, তো এটাই হলো সমস্যা। তো দেখো টুকিটাকি শীতের চাদরও বের করেছি, আমার আমার হাজবেন্ডের শীতের সোয়েটারও বের করেছি, তো সেগুলো শুকাতে হবে। আর তারপরে চলে আসলাম দেখো ঘর ঝাড় দিতে, এটা তো প্রথম ঘরটা, আর সামনে যে বারান্দাটা দেখছো ওটা আমি এইমাত্র ঝাড় দিয়ে আসলাম, সেটা আর শ্যুট করিনি। তো দেখো দাদা বসে আছে আর আমি সাইড দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। তো দেখো, আর এবার চলে এসেছি ভেতরের ঘরটা, ভেতরের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে তো খুবই শান্ত, যেহেতু ঘরে নতুন মানুষ দেখেছে, তো নতুন মানুষ দেখলে পরে ও একটু শান্তই হয়ে যায়, তো তার জন্য খুব শান্ত হয়ে বসে আছে। আর আমি আমার কাজগুলো একটু এই সুযোগে মন দিয়ে তাড়াতাড়ি করে করে নিতে পারছি, কারণ দাদা তো বেশিক্ষণ থাকবে না, দাদা তো এক্ষুনি চলে যাবে, তো মানে দুপুরের খাওয়া তো দূরের কথা, এমনকি সকালে টিফিনটুকু পর্যন্ত দাদা করবে না, ওই সকালে আসলো একটু কফি করে দিলাম খেলো, ব্যাস ও চলে যাবে। যেহেতু দাদার চাকরি আছে, দাদার সরকারি চাকরি, তো সেখানে দেরি করা যাবে না। তো দেখো আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই টেরিটা পড়ে গেছিলো খাটের পেছনে, তো আমার বর সেটা তুলে দিল, আমি একটু ঝেড়ে নিলাম, দিয়ে এটা আবার গুছিয়ে রাখবো, দিয়ে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে আমি মুছে নেবো। আর আমার ওই শোকেসের একদম নিচে দেখতে পাচ্ছো মরচে পড়ে গেছে, মরচে পড়ে না ওই ওইখানে শোকেসের নিচের ওইটা পুরো ভাঙা ভেঙেই গেছে, জনি তো রাত্রিবেলা ছাড়া থাকে, আর সারা রাত ধরে ওর যত কুকর্ম আছে সেগুলো শোকেসের ওই নিচে করে 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 আমার শোকেসের ওই নিচটা একদম মরচে পড়ে গেছে, ওটা পুরো ভেঙে গেছে। জাস্ট কোনো রকমের ঠেকনা দিয়ে ওটা জাস্ট লাগিয়ে রেখেছি, ওটা একটু টাচ করলেই ওটা খুলে পড়ে যাবে, তো এই হলো সমস্যা। আর আমার ভয়েসে কোনো রকম মানে অস্পষ্ট শোনালেও শোনাতে পারে, কারণ আমি অনেক সকাল সকাল, প্রায় এখন সকাল 6টা বাজে, এখন পরের দিন সকাল 6টায় ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করতে বসেছি, তার জন্য আমার গলাটা একটু এরকম লাগতে পারে। তো যাই হোক, দেখো নিয়ে নিলাম লাইজল, আমি তো লাইজলটা ইউজ করি 12 মাস, এটার গন্ধটা ভীষণ ভালো লাগে আর অনেকক্ষণ থাকেও ঘরে। তো চলো, আর আমাদের
বাড়ির বউদের এই ঘর মোছার নেতার জন্য তো কখনো বরের প্যান্ট, কখনো বরের স্যান্ডো গেঞ্জি, এই দিয়েই আমরা ঘর মুছি সাধারণত। তো চলো ঘরটা মুছে নেওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। বলেছো যে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছার যে মপ পাওয়া যায় সেটা কিনে নিতে। আমি কিনবো, আসলে একবারে অত কিছু তো কেনা আমার পক্ষে সম্ভব না, আস্তে আস্তে সবই হবে। আর তোমরা আমাকে অনেকে ঘরে পর্দা লাগাতে বলেছো, তো সেটা নিয়েও চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। আসলে পর্দা লাগাতে গেলে জানলায় যে রডগুলোর প্রয়োজন হয় সেটা তো বললেই লাগানো যায় না, সেটার মাপ নিতে হবে, মানে লোক ডাকতে হবে, মাপ নিতে হবে, একটা রড লাগাতে হবে, তারপরে তো পর্দার চিন্তা। তো তার জন্য একটুখানি আমার জাস্ট সময় লাগবে পর্দা লাগাতে। দরজা জানলা একবারে সবগুলোই লাগিয়ে নেব, তো এই আর কি। তাড়াতাড়ি করে ঘরটা মোছে, আমাকে তো ডাকছে পাশের ঘরে, টেবিলে কচুরি রাখা আছে, তো দেখো কচুরি নিয়ে চলেও এসেছি ঝটাপট করে ঘরটার মোছে পরিষ্কার করে নিয়ে। আর দাদা পাউরুটি আর কচুরি সবই এনেছিলো, তো যে যেটা পারো খাও আর কি। তো দেখো আমার তো কচুরি ফেভারিট, আমি কচুরি নিয়ে বসে পড়েছি, আর ওদের সবাইকে যে কচুরি খাবে কচুরি, যে পাউরুটি খাবে পাউরুটি দিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমি এসেছি দুপুরের রান্নাবান্না কী হবে সেটা দেখতেই পাচ্ছ। আজকে হবে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির চচ্চড়ি, যাই বলো, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির চচ্চড়ি হবে। আমি অত কুচি কুচি করে জিরি জিরি করে কিন্তু বাঁধাকপি কাটতে পারি না, যতটা পারি যেটুকু পারি একদম যথেষ্ট পারি, তো অত ভালো পারার দরকারও নেই, কারণ বাঁধাকপি ঠিকভাবে সেদ্ধ করলে এমনিই গলে যাবে। তো দেখো এতটাই কুচো করতে পারি, তোমাদেরকে দেখিয়ে দেবো, এই যে দেখো। তো দেখো বাঁধাকপির তরকারিতে মটরশুঁটি একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে, আর তার সাথে দেবো বেশ কিছুটা আলু, কারণ আলু না দিলে তো আমার মেয়ে খেতে পারবে না। আর এই বাঁধাকপির তরকারি দিয়েই আমার আর আমার মেয়ের একদম খুব আনন্দে ভাত খাওয়া হয়ে যাবে, যদি একটু আলু আর মটরশুঁটি দিয়ে করা যায়। আর লঙ্কা অবশ্যই মানে দেওয়া যাবে না, আর দিলেও গোটা গোটা রেখে দিতে হবে, কারণ আমার মেয়ে যেহেতু এই বাঁধাকপির তরকারি দিয়েই ভাত খাবে। আর শিম ভাজাও করবো, শিম ভাজাও আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে, আমিও প্রচণ্ড ভালোবাসি। আর হবে ডাল, ডালটা করতে হবে কারণ যেহেতু আমার বাবা খাবে, হাজবেন্ড খাবে, আবার আমার শাশুড়ি মায়ের বাড়িতেও সব তরকারি পাঠাবো, তো ডালটা না করলে হবে না। তো চলো রান্নাবান্না সেরে নিই, তারপর আজকে হয়তো আর সামনাসামনি তোমাদের সাথে কথা হবে না, কারণ আজকে কাজে একটু ব্যস্ত থাকবো মনে হচ্ছে আমার, বুঝতেই পেরে গেছি। তো দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, এখন মটরশুঁটির দাম আস্তে আস্তে কমবে, আগের বার যখন কিনেছিলাম তখন 15 টাকা করে নিয়েছিল, এখন 10 টাকা করে নিল, কদিন পর হয়তো আরও কমে যাবে। তো চলো চলো আলোটা কেটে নিই, আর তার সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি আগের দিনকে একটা ভিডিও দিয়েছিলাম, আর সেখানে আমি বলেছিলাম যে মন্দির মসজিদ আর গির্জার সামনে দিয়ে গেলে আমার মনটা বেশ ভালো হয়ে যায়। তা তাতে আমাকে একজন কমেন্ট করেছে যে আপনি কি মুসলমান নাকি, আগের জন্মে কি মুসলমান ছিলেন, আপনি হিন্দু হয়ে আপনার মসজিদের সামনে দিয়ে গেলে ভালো লাগে। গির্জা বললেন তাও ঠিক ছিল ব্যাপারটা, কিন্তু মসজিদ তো, এই যে এই রকমের কিছু মানুষ এখনও রয়েছে বলে আজকে আমাদের দেশে এরকম এত ভেদাভেদ, এত জাতপাত নিয়ে এত মারপিট, এত হাঙ্গামা, এই সমস্ত কিছু মানুষের জন্য। আমাকে কমেন্টে করেছে, বলছে হ্যাঁ আগে কথাবার্তা ঠিকঠাক করে বলতে শিখুন,
কথাবার্তা ঠিক করে বলতে জানেন না, আপনার হিন্দু হয়ে বলছেন মন্দির মসজিদ গির্জা সব কিছু সামনে দিয়ে গেলে শান্তি লাগে, এই নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে। তো জানি না তারা মন্দির মসজিদ আর গির্জা তিনটের মধ্যে ঠিক কোন জায়গাটায় পার্থক্য খুঁজে পায়। আমি তো বাবা কোনো জায়গাতেই পার্থক্য খুঁজে পাই না, তিনটে জায়গাতেই আমার কাছে সমান সমান। আর মন্দিরে গিয়ে আমাকে বসিয়ে রাখলে বসেই থাকবো, আবার মন্দিরে মসজিদে নিয়ে গিয়ে যদি কেউ আমাকে বসিয়ে রাখে আমি বসেই থাকবো। এই তিনটে জায়গাতেই আমার অদ্ভুত একটা শান্তি লাগে, আমি কেন জানি না। তো জানি না এই সমস্ত মানুষের জন্যই আজকে আমাদের এত দুরবস্থা। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা, আমার কমেন্টে রয়েছে। সাধারণত নেগেটিভ কমেন্ট আমি খুব একটা পাত্তা দিইও না, অত পাত্তা দেবার টাইম নেই আসলে আমার হাতে, যে আমি নেগেটিভ কমেন্টগুলো এখন ধরে ধরে পাত্তা দেবো। তো যাই হোক, এই ভদ্রলোকের বা ভদ্রমহিলার কথাটা বেশ অন্যরকম লাগলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে দেখো কত রকমের মানুষ থাকে। আরও একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকেই আমাকে বলছো যে আমি টুকটুকি কেন বলি। আসলে আমাদের এখানে লোকালে আমার মানে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা আশেপাশে এলাকায় যত মানুষ আছে সমস্ত মানুষ না এখানে সবাই টুকটুকি বলে, এখানে কিন্তু কেউ টোটো বলে না। তো তার জন্য আমিও সেইভাবেই টুকটুকি বলাতেই অভ্যস্ত। তো যাই হোক, দেখো এখানে কেটে নিচ্ছি আমি আপেল, কারণ আমার বাবা বললো আপেল খাবে, বর বললো আপেল খাবে, তো ফ্রিজ থেকে ওদের জন্য আপেল বের করে নিয়েছি। আর মেয়েকে এখন ফলের রসটা খাওয়াচ্ছি না, কারণ শীতকাল পড়ে গেছে, আর আমার বর বললো যে শীতকালে ফলের রসটা দিও না, ঠান্ডা লেগে যেতে পারে, তো ওকে আর ফলের রসটা দেওয়া হয় না। তো আমার বাবাকে আর আমার হাজবেন্ডকে কেটে দেবো। আর তারপরে দেখো এখানে বেগুন বের করে রেখেছি, কারণ হবে বেগুন পোড়া। আর রান্নাবান্না কিছু শেয়ার করতে পারবো না, কারণ আমার এখনও ট্রাইপডের সেটা এসে পৌঁছয়নি ফ্লিপকার্ট থেকে, আগে আসুক তারপরে রান্নাবান্না শেয়ার করব। তো তার জন্য আনাজ কাটাটা আর রান্না হয়ে গেলে তারপরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এই যে দেখে নাও, এই হচ্ছে ঝিম ভাজা, এই হলো বেগুন পোড়া, আর এই হলো বাঁধাকপি তরকারি, আর এই যে গ্যাসে ডাল আর ভাত, একদিকে ছোটো প্রেশারে ডাল আর হাঁড়িতে ভাত রয়েছে, সেটা আর দেখালাম না। তো চলো স্নান সেরে আসি। আর স্নান সেরতে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই, এই যে বাসন কোসন দেখছো আমি এখন মাজবো না, এগুলো মাজবো দুপুরে খাওয়ার পর, কারণ দুপুরে খাওয়ার পর না আমাদের প্রচুর বাসন বেরোয়, কারণ চার চারটে মানুষ, চারটে মানুষের চারটে থালা, দুরকম করে তরকারি দিলেও আটখানা বাটি। তো যাই হোক, প্রচুর বাসন হয়, এখন মাজবো না, চলো কাচাকাচিটা করে স্নানটা সেরে আসি শাশুড়ি মায়ের বাড়ি থেকে। তো স্নান করতে যাব, আর আমার এই জুতোটা পরে যাব না, কারণ এই জুতোটা যতটা জল না লাগানো যায় ততই ভালো। তো দেখো জুতোগুলো একটু গুছিয়ে রাখছি, সব তো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যে যার মতো খুলেছে, একটা হিন্দুস্তান একটা পাকিস্তান, সে মানে কোনো ঠিক ঠিকানা নেই। তো সব জুতোগুলো গুছিয়ে রেখে আমি এখন স্নান করতে যাব। আর এই যে শাশুড়ি মায়ের বাড়িতে এসেও গেছি, এখন স্নানটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে দেখা হবে। তো স্নান সেরে বেরিয়ে গেছি, আর এই জামা কাপড়গুলো এখন ঘরে গিয়ে মেলে নেব। আর এই যে আমার মেয়ে কী করছে একটু দেখতে আসলাম, উকি মেরে মা তো কথা, এই যে আমাকে দেখতে পেয়েছে, ব্যাস হয়ে গেল, আমাকে দেখতে পেয়ে আমার সাথে এখন ঘরে যাবে, বাই না। তো যাই হোক, দেখো মুখে ক্রিম মেখে নিচ্ছি স্নান সেরে, তারপরে তো জামা কাপড়গুলো মেলতে হবে, আর আগের সেই জামা কাপড়গুলো সব তুলেও আনতে হবে। আর তোমরা অনেকে আমাকে বলেছিলে আমি মুখে কী ক্রিম মাখি, মুখে আমি কিছুই কিনিনি মাখার মতো, ওই কখনো আমার নেভিয়া যে বডি লোশনটা আছে সেটাই মুখে মেখেনি, কখনো আবার আমার মেয়ের যে বেবি ক্রিমটা আছে ওই হিমালয়ার সেটাও মুখে মেখেনি। তো যাই হোক, চলো সিঁদুর টিপ পরে নিয়েছি, এবার আবার কাজে হাত দিই। আর পাশের ঘরে মা বসে আছে, তো মার সাথে কথা বলছি আর হাসছি, তার জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে কার সাথে কথা বলছি। আর এটা হলো নেভিয়ার লিপ বাম, তো সেটাই কিনেছিলাম একসাথে, যখন এই যে জামাকাপড়গুলো দেখো মেলে দিয়েছি, প্রচুর 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 জামাকাপড়, আর আগের জামাকাপড় যেগুলো চেয়ারে দেখলে ওগুলো সন্ধ্যাবেলা ভাঁজ করে রাখবো। আর আমাদের লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট করার পর আমি এখন বসেছি রাজ্যের বাসন নিয়ে,
আমি তো ওই সকালে 1 রাউন্ড, দুপুরে 1 রাউন্ড, বিকেলে 1 রাউন্ড, রাতে 1 রাউন্ড করে অতবার করে মাজি না, কারণ আমার মেয়ে আমাকে অতবার করে মাজার সুযোগ করে দেয় না। যখন মেয়ে হয়নি তখনকার ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু মেয়ে হওয়ার পর অতবার করে কলপারে এসে বাসন মাজা যায় না। এখন এই যে আমার বর আমার মেয়েকে জাস্ট আটকে ধরে রয়েছে আর আমি বাসন মাজতে পারছি, তা না হলে আমার মেয়ে এখানে এসে এই জলের মধ্যে হাত দিয়ে ছ্যাক ছ্যাক করে খেলতে শুরু করে দেবে। তো এটাই হলো সমস্যা। তো দেখো বাসন নিয়ে মাজতে বসেছি আর এখানে আমার প্রচুর বাসন হবে। এই যে লাল গামলাটা দেখছো, এর মধ্যে বড় বড় বাসনগুলো ধুয়ে রাখবো, আর চেয়ারের ওপরে যে স্টিলের গামলাটা দেখছো ওর ওপরে আমি ছোট ছোট বাসনগুলো ধুয়ে রাখবো। তো এইভাবেই আমার সুবিধা হয় দুপুরে খাওয়ার পর মেজে নিলে, কারণ তাহলে একবারে সব বাসন বেরিয়ে যায়। আর সব বাসন ধুয়ে মুছে ভালো করে আমি একটু নাইটি ছেড়ে এখন শুয়ে পড়বো। তো শুয়ে পড়ে ঘুম আসবে কি না জানি না, কিন্তু বেশ রিল্যাক্স লাগে যে না সমস্ত কাজকর্ম সেরেই আমি শুয়েছি। আর কাজ পড়ে থাকলে শুতে কারোরই ভালো লাগে না, আর ঘুম থেকে উঠে চা করতে হবে। আর রাত্রির রান্নাবান্না বলতে যা যা করেছিলাম না সেগুলো সত্যি কথা বলতে উঠে গেছে, মানে ডাল উঠে গেছে, বাঁধাকপির তরকারি, শিম ভাজা, এই যে দেখো বাসন ঘরে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম সব উঠে গেছে। আর রাত্রির একটু আলু দিয়ে, ফুলকপি দিয়ে, সোয়াবিন দিয়ে একটা পাতলা করে ঝোল করে নেবো, তাতে আমাদের হয়ে যাবে। সেটাও দিয়ে আসবো একটু মায়ের ঘরে, মা একটু টেস্ট করে নেবে বৌমা কী ঝোল বানালো। আর জানলাটা দেখো, এখানে একটা ছেঁড়া পর্দা বলছি, ছেঁড়া একটা বিছনার চাদর ছিল আমার, আগে যে চাদরটা পাততাম ছেঁড়া, তো সেইটাই আমি এখন জানলায় দিয়ে জানলাটা বন্ধ করলাম যাতে মশা না ঢোকে আর ঠান্ডাও না ঢোকে। বুঝতেই পাচ্ছি আমার পর্দার কত প্রয়োজন, আমার ব্লগেও প্রয়োজন, ব্লগটাও ভালো লাগবে আর আমার নিজেরও ঠান্ডাটা ঘরে কম ঢুকবে। তো দেখছি কত তাড়াতাড়ি আমি পর্দার ব্যবস্থা করতে পারি। আসলে মাথায় অনেক চাপ আমার, মানে প্রচুর চাপ মাথায়। হাজবেন্ডের একটা কাজ পেয়ে গেলে হয়তো আমার মাথার উপর থেকে চাপ একটু হলেও কমতো, ভাগ ভাগ করে নিতে পারতাম যে এই এই কাজগুলোর দায়িত্ব তুমি নাও, এই কাজগুলোর দায়িত্ব আমি নাও, আমি নিই আর কি। তো সেটা তো এখন সম্ভব হয়ে উঠছে না, তার জন্য মাথার উপর সত্যি প্রচুর চাপ। তো সেটাই বলছিলাম, কোনটা ছেড়ে কোনটা করব সেটা আর বুঝে উঠতে পারছিলাম না, তো তার জন্যই জানলায় পর্দা লাগাতে একটু দেরি হচ্ছে। আর আজকে নেক্সট ডে আমি এখন সকাল 7টা বাজে, আর এখন আমি ভিডিওটা এডিট করলাম, করে এখন তোমাদেরকে টাটা বাই বাই করতে আসলাম। কারণ কালকের ভিডিওতে তোমাদেরকে সামনে এসে টাটা বাই বাই করা হয়নি, তো সেটা মনটা খুব খারাপ লাগছিলো, কথা জড়িয়ে যাচ্ছে, কারণ আমি একদম ঘুম থেকে উঠে ব্রাশটা করে এসে বাবার ঘরে একটু বসেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।